Hello everyone, welcome to my channel. আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুসুর ডালের রেসিপি। তো আমি এটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মুসুর ডাল হাফ কাপ। মুসুর ডালটাকে ধুয়ে এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব 10 মিনিট মতো। তারপর জল ঝরিয়ে এভাবে করে একটা প্যানে নিয়ে নেব। নেব পেঁয়াজ কুচি, নিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। নিব 3-4টা কাঁচা লঙ্কা, নিব 7 মতো নুন। তারপর এগুলোকে আমি এর ভিতরে দিব রসুন কুচি, দিয়ে এর ভিতরে তেল দিব, সাদা তেল। তোমরা চাইলে অলিভ অয়েল বা সরিষার তেলেও রান্নাটা করতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এখন এটাকে খুব ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানোর পর আমি এর ভিতরে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে আমি প্যানটাকে চুলার উপরে বসিয়ে দেব। এখন এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করব। টমেটোটা দিয়ে একটু হাতাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। এভাবে করে যখন বলক উঠবে সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেলে এভাবে করে দেখে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু দেখব যে লবণটা ঠিক আছে কি না, লাগলে পরে আমি একটু দিয়ে নেব। তো আবারও আমি ঢাকাটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলে নেব। আমার ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে, বেশি সিদ্ধ হবে না, এইরকম একটু আস্তে আস্তে থাকবে। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করব উপর দিয়ে, তাতে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে আমার কাছে। তার জন্য আমি একটু সরিষার তেল অ্যাড করে নেব এবং অ্যাড করব ধনিয়া পাতা কুচি। একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে একটু চুলার উপরে রাখবো 1-2 মিনিট মতো। তারপরে আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেল আমার হাতে মাখা মুসুর ডাল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।